জামাইয়ের অপমান হয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া দেয় নাই। কটা বাজে এখন? বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে আর এখন বাজে সকাল 5:30। দেখো পাড়ার কেউই ওঠেনি, তো ঘুম থেকে উঠে পড়লাম ঝটপট করে, কারণ আজকে জামাই ষষ্ঠী। ঘুম থেকে উঠেই একটুকু সময় নষ্ট না করে রেগে পড়লাম ঝটপট কাজে। আর এই দেখো ধান থেকে আমি চাল বের করে নিচ্ছি, তারপর ঘরটাও মুছে নিচ্ছি, কারণ কোন দিকে আজকে সময় চলে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। তাই ঘুম থেকে উঠেই একদম তোড়জোড় কাজে লেগে পড়েছি। অর্ণব ঘুম থেকে উঠে পড়েছে আর তোমাদের দাদাভাই চলে এসছে কালকে বিকেলে। তোমাদের দাদাভাই না আসলে হয়তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার হয় না। বাইরের কাজগুলো করতে পারছি না, যার জন্য ঘরের কাজগুলো আগে সেরে নিচ্ছি। বাইরে ভীষণই বৃষ্টি পড়ছে আর ঘরটা যেহেতু ভেজা, ঘরটা শুকানোর জন্য আমি ফ্যানটা চালিয়ে দিলাম, এতে করে ঘরটাও শুকিয়ে যাবে। আর বিশেষ করে বাইরে বৃষ্টির জন্য বারান্দাগুলো না একদম কাদা কাদা হয়ে আছে। যাই হোক, বৃষ্টিটা একটু কমলে তারপর বারান্দাগুলো মুছবো। তার আগে ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর এদিকে দিদি ভাই দেখো দুব্বা ঝাড়ু বানানোর জন্য দুব্বাগুলো বেছে নিচ্ছে, তো আমিও একটা করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আর আজকে একটা দারুণ 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 ব্লগ হতে চলেছে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী আর আজকে আমাদের বাড়িতে একদম জমজমাট হবে জামাই ষষ্ঠী, কারণ তিন তিনটে জামাই বাড়িতে আসতে চলেছে। হই হুল্লোড়, আনন্দ, মজা সব কিছু নিয়ে আজকে দিনটা কাটাবো, তাই ব্লগটা না করে পারছি না। তো তোমরা সবাই পাশে থেকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো, আজ এখন বাজে সকাল 7:00, ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে, আজকে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট, ঘর মোছাট হয়েছে, সব কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। আর এদিকে দেখো এই ঘরটা ফাঁকা করে ফেলেছি, কারণ এই ঘরেই হবে জামাই ষষ্ঠীটা, মানে ষষ্ঠীটা এই ঘরেই দেওয়া হবে। তো চলো সঙ্গে থাকো। তো গতকালকে গিয়েছিলাম বাজারে সবার জন্য শপিং করতে, আসলে কালকে আর কোনো ব্লগ করিনি জন্য তোমাদেরকে দেখানো হয়নি, তাই আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এদিকে আমার ষষ্ঠী পুজোর শার্ট জাগানো হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে আসলো, আর জামাইবাবু গেছে কোচবিহার বাজারের মাছ আনতে। তো চলো দেখি কী কী বাজার নিয়ে আসলো। এখানে আছে মাংস, গালামাল খরচা আর সবজি। সবজির মধ্যে নিয়ে এসছে করলা, আলু, তারপর টমেটো, পটল, আর হচ্ছে বেগুন, মিষ্টি কুমড়ো, শসা, লঙ্কা, পেঁয়াজ, আদা, আরও অনেক কিছুই। আর এখানে এনেছে খাসির মাংস। আর এই যে জামাইবাবু গেছিল কোচবিহার বাজারে, বাজারে নাকি এত ভিড় লাইন দিয়ে তারপর মাছ কিনেছে। এটা হচ্ছে চিতল মাছ, তো জামাইবাবু এনে নিজেই বেছে দিচ্ছে, কারণ চিতল মাছের খুবই ছোট ছোট আঁশ হয় যেগুলো ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, তো যার জন্য জামাইবাবু নিজেই করে দিল কাজটা। আর এদিকে আমি নিয়ে বসে পড়লাম পোনা মাছ। পোনা মাছটা দাউনহাট বাজারে পাইনি, মানে পেয়েছিল একদম ছোট ছোট, যার জন্যই আইটাও কোচবিহার থেকেই আনা হয়েছে। মাছ কাটা ধোয়া কমপ্লিট, এবার এটাকে একটু হলুদ লবণ মাখিয়ে রেখে দিব, কারণ এটা রান্না অনেকটা লেট করা হবে, মানে এদিকে ষষ্ঠী পুজো হবে তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো যাই হোক, এদিকে টিনা, দিদি ভাই সবাই ষষ্ঠী পুজোর আয়োজন করছে আর আমি সেই ফাঁকে ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ এখন যদি রেডি না হই কাজের ফাঁকে সবাই চলে আসবে, আমি শাড়িটাও পরতে পারবো না। যাই হোক, এই সুযোগ নিয়েই আমি একটু শাড়িটা পরে রেডি হয়ে নিলাম। নাই না না বাবা নাই।
আর এই যে আমাদের বাড়ির বড় মেয়ে চলে এসেছে, ফর্ম একদম পুরো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে এসে পড়েছে। আর দুজনের তো পাত্তাই নেই, জানি না কখন আসবে, কখন কি হবে। পুজোটা সেরে আমি বসে পড়লাম এদিকে পেঁয়াজ রসুন ছোলার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না হতে হতে কতটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম যে না একটু এগিয়ে রাখি যাতে সুবিধে হয়। তাছাড়াও এখন দুপুর 12:30 বেজে গেছে, রান্না এখনও বসানো হয়নি, তাছাড়াও এখনও দুজন আসেইনি। তোমরাই ভাবো কখন কি হবে, মানে মাথায় হাত পড়ে যাচ্ছে এরকম সময় তাড়াহুড়ো। এই যে একটু আগেই বললাম কখন তাড়াহুড়ো লেগে যাবে, পরে শাড়িটাও পরতে পারবো না, নাইটি পরেই সারাদিন কেটে যাবে। তো যাই হোক, এদিকে আমি ছটফট করে তোমাদের দাদাভাইকে হেল্প করে দিচ্ছি রসুন পেঁয়াজগুলো ছুলে, আর রান্নাটা আজকে তোমাদের দাদাভাই করবে। তো দুজনের খুব দেরি হচ্ছিল জন্য পম এসেছে, পম এসে ওর মামাকে বাবাকে মানে ষষ্ঠীটা দিচ্ছে। যাই হোক, কিছুটা কাজ এগিয়ে থাকবে। আর এদিকে আমাদের বাড়ির বড় জামাই তো ভীষণই রেগে গেছে, রাখবেই না বা কেন, ওরা অনেক সকালে চলে এসছে। জামাইয়ের অপমান হয়েছে, সকাল থেকে কিছু খায় নাই, কিচ্ছু খাওয়া দেয় নাই, আর এখনো এইদিকে দেখাও, এইদিকে কটা বাজে, ফাইনালি এখন বাজে দুপুর 2:00। দেখো 2:00 সময় আমাদের বাড়িতে ষষ্ঠী হচ্ছে, সবাই না খেয়ে উপোস করে আছে, আর বড় জামাই তো রেগে একদম আগুন হয়ে গেছে। যাই হোক, এদিকে ঝটপট করে ষষ্ঠী আয়োজন করা হলো, করে মানে সবাই তাড়াহুড়ো করে ষষ্ঠীটা দিয়ে। আমি আসলে ষষ্ঠী কীভাবে দিব সেটাই বুঝতে পারছিলাম না। এবার প্রথম জামাই ষষ্ঠী করছি, আর দিদিভাই সব বলে দিচ্ছিল, আর আমার এই কাণ্ডকীর্তি দেখে সবাই হাসাহাসি করছিল। মানে উলু দিতে যাব সেটাও বুঝতে পারছিলাম না, কখন কী করতে হবে, মানে কোনটার পর কোনটা কী করতে হয় সেটা আমার একদমই জানা নেই। এবারই প্রথম না, এর জন্য একটু নার্ভাস ফিলও হচ্ছিলো। যাই হোক, দিদিভাই সব বলে বলে দিয়েছে, তারপর আমি 3 জামাইকেই মানে ষষ্ঠী পুজোর জলটা ছেটালাম, যেটুকু নিয়মকানুন ছিল করলাম। আর এই দেখো কত গিফট, সব জামাইরা আমার জন্য গিফট এনেছে, সত্যি ভীষণ খুশি লাগে যখন সবাই মিলে এইভাবে গিফটগুলো দেয়। তো চলো, আর এই যে জামাইদের ষষ্ঠী দেওয়া শেষ, তারপর মানে নিজের ছোট মেয়ে বা ভাস্তি সবাইকে ষষ্ঠী দিয়ে দিচ্ছিলাম। আর এই যে সবাইকে গিফট দিচ্ছি, জামাই বাবুর গিফটটা প্রথমে দিলাম। তো চলো এবার ঘরে যাওয়া যাক, মেয়েরাও বসে আছে, মানে আমার ভাস্তি ভাগ্নি এরা সবাই 4, চারজনের গিফটটা 4 দিয়ে দিচ্ছি, আর পূর্বা নিজের কালার পছন্দ অনুযায়ী নিচ্ছে। ষষ্ঠী দেওয়ার পর এই যে সবার জন্য টিফিন রেডি করছিলাম, এখানে 6 মিষ্টি দিচ্ছি, কারণ চিড়া মুড়ি খই কলা এগুলো কেউ খাবে না, মানে আনটাইম কেউ খাবে না, মিষ্টিটাই দেওয়া হলো সবাইকে। ষষ্ঠী পুজো কমপ্লিট, ষষ্ঠী দেওয়াও কমপ্লিট, জামাই মেয়েদের এবার চলছে তোর জোর রান্নার পালা।
এদিকে সবাই মিলে কাজে লেগে পড়েছি, দিদিভাই মিষ্টি কুমড়োর চপ হবে, এদিকে ভাজা হবে, তারপর তোমাদের দাদাভাই করেছে খাসির মাংস, মানে ইলাহি কারখানা সব কিছু মিলে আমরা এদিকে রান্না করেছিলাম। সেই পাখি সবাই মিলে মানে বাগানে ঘুরতে গেছে, এটা শালবাগান নামেই পরিচিত। তাও ওরা এখন লজ্জা করেই খাবে আমি জানি, কিন্তু আমি ওই সময় মধ্যে নাই। বাবা পুরো ঘুম পেয়ে গেছে, কখন যা আসবে আর বুঝতে পারছি না। খাওয়া জলটা দিয়ে গেছে দেখতে পাচ্ছি, তাও আমাদের শাশুড়ির দয়ে আমরা জল পেয়েছি। ওই যে সিনার একটা পিস সাদা দেখা যায় দেখ, সকাল থেকে সবাই না খেয়ে আছে আর এখন বাজে বিকাল 5:30। তোমরা বুঝতেই পারছো সবার পেটে কতটা খিদে, মানে তাড়াহুড়ো করে রান্না বান্না হচ্ছে, বাইরে মাংস মাছ সব করছে, আমি ঘরের মধ্যে এদিকে মিষ্টি কুমড়ার বড়া আর এদিকে চাটনিটা দিদিভাই করেছে। চলো সবাইকে এবার খাবার দিয়ে দিচ্ছে, মানে অনেকক্ষণ থেকেই বসে জামাই অপেক্ষা করছিল, তিন জামাই বসবে। আর আজকের মেনু ছিল সাদা ভাত, তারপর মাছ ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, স্যালাড, 5 রকমের ভাজা, পটল ভাজা, তারপর বেগুনি, তারপর ছিল মিষ্টি কুমড়ো ভাজা, আর ছিল করলা ভাজা, আর ছিল কী যেন ছিল ভুলে গেছি, তো যাই হোক, তারপর মসুরির ডাল, পাবদা মাছ, আর ছিল খাসির মাংস, চাটনি আর দই মিষ্টি, এই তো এইটুকুই। খাওয়া দাওয়া হতে হতে প্রায় সন্ধে 6টা বেজে গেছে, সত্যি বলতে আজকে অনেকটাই লেট হয়ে গেল, এমন একটা পরিস্থিতি গেল আর কি বলবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো, আমার ব্লগের কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে শেয়ার করে দাও, লাইক করে দাও, আর একটা একটা করে মিষ্টি কমেন্ট করে দাও। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে, তোমরা সবাই খুব 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 ভালো থেকো।